কুপির গলা শুনে বাড়ির সবাই ভয় পেয়ে যায় অনেক রাগী মহিলা ফারিশের মায়ে গিয়ে গিয়ে বলে আরে ফরিদা আপা আপনি চলে আসলেন দাঁড়িয়ে আছেন কেন বসেন ফরিদা অনেক দিন পরে এই বাড়িতে আসে যদিও এই বাড়ির কাউকে সে দেখতে পারে না কারণ ও মনে করে এ বাড়ির সবাই শুধু ফারিশকে ভালোবাসা দেয় তার ছেলেকে কেউ দেয় না আর এখন আধার এসেছে মানে এ পুরো সম্পত্তির উপর আরেকটা ভাগ বসবে ভাবতে তার রাগ হচ্ছে ফারিদা রাগী কণ্ঠে বলে দেখো সাহানা তোমাকে বলে দিতে হবে না আমি কখন কোথায় বসবো এটা আমার বাবার বাড়ি তাই খুব ভালো করে জানি কখন কি করতে হবে সাহানা কিছু বলে না আসলে সাহানা কত ভালো আর শান্ত মানুষ সেটা সবাই জানে আর ফরিদা বেগম অনেক রাগি বাড়ির কেউ ওনার মুখের ওপর কথা বলার সাহস করতে পারে না সাহানা একটু ভয় নিয়ে বলে আচ্ছা আপা রানেল কোথায় ওকে দেখছি না ও আসে নাই ফরিদ একটু রাগি চোখে তাকিয়ে বলে হুম রানেল এসেছে ওর একটু কাজ আছে সেটা শেষ করে আসবে আর রানেল এই বাড়িতে না আসলে তোমরা অনেক খুশি হও কারণ সব তোমার ছেলে ফারিশ পেয়ে যাবে রানেল না থাকলে ভালো সাহানা বলে এসব কি বলছে নাপা রানেল এই বাড়ির ছেলে ও আসলে সবাই খুশি হবে আর ফারিশ কি সব পেয়ে যাবে কেন আমাদের পরিবার সবার তাই সবার সমান অধিকার রয়েছে রানেলকে নিজের ছেলের মতো দেখি আমি ফরিদা একটা তাঁত হাসি দিয়ে বলে দেখো শাহানা তোমার নাটক দেখার কোনো ইচ্ছা আমার নাই এই পরিবার রানেলকে কোন চোখে দেখে সেটা খুব ভালো করে জানি আমি তাই এই বাড়ির নতুন বউ কোথায় শাহানা একটু ভয় পেয়ে যায় কারণ ফরিদা আধারের মাকে দেখতে পারত না তাই আধারের সাথে খারাপ ব্যবহার যদি করে সে ভয় পায় আসলে আধার একটু অসুস্থ সেজন্য ওপরে রয়েছে ওর শরীরে গুলি লেগেছে তাই নিচে নামে নেই ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে ফরিদা বলে তাহলে তোমার ছেলের বউয়ের নামও সে শুধু এ বাড়ির বউ না এ বাড়ির মেয়ে আমার ভাইয়ের মেয়ে শাহান একটু টেনশন হচ্ছে আর বাড়িতে ফারিশ আছে ফারিস তার ফুপিকে খুব বেশি দেখতে পারে না খুব বেশি মানে একদম দেখতে পারে না এখন যদি কোনো কিছু হয় তাহলে ফারিস যে কী করবে সেটা নিয়ে ভয় হচ্ছে শাহানা বলে আসলে ভাইজান আধারের সাথে ফারিশের বিয়ে দিয়েছে মেয়েটা খুব ভালো প্রতিদিন সকালের খাবার আর ঘরের বিভিন্ন কাজও করে কিন্তু এখন মেয়েটা অসুস্থ তাই নিচে নামতে পারে নাই ফরিদার চোখ রাঙে সাহানা দিকে তাকিয়ে থাকে আধারে নামে কোনো ভালো কথা শুনতে তার ভালো লাগে না ফরিদা বলে হুম সাহানা তোমার কাছে সবাই খুব ভালো আমার মা তোমার প্রশংসা করে মাথায় তুলেছে এখন তুমি তোমার ছেলের বইয়ের প্রশংসা করে তাকে মাথায় তুলে ফেলো শোনো কে ভালো কে খারাপ সেটা খুব ভালো করে জানি আমি তোমাকে শেখাতে হবে না আমি গিয়ে মহারানীর সাথে দেখা করে আসছি শাহানা দেখে ফরিদা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে এখন কি হবে সে জানে তুলি নিচে এতক্ষণ বসে ফুপি সব নাটক দেখছিল এই মহিলাকে তার একদম ভালো লাগে না কিন্তু সে কিছু বলতে পারবে না ছোট হয়ে বড়দের কথার মধ্যে কথা বলা ঠিক নয় তার উপর মা একশো বার না করেছে ফুপির সামনে কোনো কথা না বলতে কিন্তু ফুপি উপরে চলে গেছে বলে এ হয়ে গেল ফুপি ভাইয়া রুমে যাচ্ছে এখন জানি না আবার কি করবে এ মহিলা এতদিন ছিল না শান্তিতে ছিলাম এখন বাড়িতে প্রতিদিন এই মহিলার নাটক দেখতে হবে শাহান একটু ধমক দেয় তুলিকে কি হচ্ছে এসব উনি তোমার ফুপি হয় এসব কি বলছে তুলি তুলি হাসি দিয়ে বলে আমো আমাকে পরে বকা দিতে পারবে আগে ফুপিকে আটকানো দরকার কারণ রুমে ভাইয়া আছে ফুপি গিয়ে যদি আধারকে কিছু বলে তাহলে ভাইয়া তাকে ছেড়ে দিবে না তাড়াতাড়ি ওপরে উঠে যায় আসলে ফরিদার কথায় ফারিস আবার রেগে না যায় ফারিসের যে রাগ কি হবে তুলি মনে মনে বলে না এখানে বসে থাকলে নাটক মিস করবে যাই ওপরে যাই দেখি এ দরজাল ফুপি আবার কি করে তবে ভাইয়ার যে রাগ আজ ফুপির একদিন না হলে ভাইয়ার একদিন হবে এই নাটক স্টার জলসাকে হার মানিয়ে দেবে আধারকে খাবার খাইয়ে একটা কাপড় দিয়ে মুখ মুছে দিচ্ছে ফারিশ এরকম সময় ফরিদা রুমে ঢুকে যায় ফরিদা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে ফারিশ এত রাগী ছিল সে নাকি নিজের বউকে খাবার খাইয়ে দেয় ফরিদা বলে বাহ খুব ভালো ফারিশ এখন এমপি হয়ে বউকে খাইয়ে দিতে হচ্ছে তাহলে এমপি না হয়ে বউয়ের আঁচলের নিচে বসে থাকো হঠাৎ কারো আওয়াজ শুনে ফারিশ আর আধার দুজনে পিছনে ফিরে তাকিয়ে দেখে ফরিদা দাঁড়িয়ে আছে ফরিদাকে দেখে আধার শাড়ির আঁচল মাথায় দিয়ে উঠে যায় এসে ওকে সালাম করে কিন্তু ফারিস সেখানে বসে থাকে আধার বলে আরে ফুপি আপনি কখন আসলেন আসুন দয়া করে এখানে বসে যান ফুপির খুব ইচ্ছা ছিল আধারকে দেখতে ফুপি বলে বাহ আধার একদম নিজের শাশুড়ির মতো হয়েছ কথায় সবার মন গুলিয়ে ফেলো কিন্তু ফরিদার সামনে এসব নাটক চলবে না আধার একটু অবাক হয়ে যায় সে নাটক কী করলো মেহমানকে বসতে বলা সৌজন্যবোধ আধার বলে আসুন বসুন ফুপি ফরিদা খেয়াল করলো ফারিশ বসে আছে কোনো কথা বলে না একবার সালাম করলো না ফরিদা রাগ উঠে যায় ফরিদা বলে বাহ ফারিশ তোমার বউ না হয় নাটক করে হলেও সালাম করেছে কিন্তু তুমি সেটা অবধি করলে না গুরুজনের সাথে ব্যবহার করে কি ভুলে গেলে না তোমার মা শিক্ষা দেয়নি ফারিশ সব কথা শুনে এই ফুপির এসব কথার জন্য তাকে দেখতে পারে না কিন্তু ফারিস চুপ থাকার মতো ছেলে না ফারিশ বলে ফুপি আসলে আমার নাটক করা একদম পছন্দ না আমি যদি আপনাকে সালাম করি তাহলে আপনার নাটক মনে হবে আর সালাম করলে আপনি দোয়া না দিয়ে বদ দোয়া দেবেন সে বিশ্বাস আমার আছে আর কি বললেন আমি এমপি হয়ে বইয়ের সেবা করছি কেন আসলে সেটা আপনি বুঝতে পারবেন না ফারেশের কথা শুনে ফরিদার রাগে শরীর জ্বলে যায় সাহস কী করে হয় এভাবে কথা বলার ফরিদা বলে তোমার সাথে কি বলবো আমি আগে একটু ভালো ছিলে এখন বই পুরো নিয়ন্ত্রণে এসে পড়েছো এই মেয়ের মা আমার ভাইয়ের জীবন নষ্ট করেছে এখন তোমার জীবন নষ্ট করবে আর আমি কিছু বলতে গেলে সবার কাছে খারাপ হয়ে যাই ফারিসি একটু রাগ নিয়ন্ত্রণ করে বলে ফুঁপি আধারে যদি আমার জীবন নষ্ট করার হতো তাহলে আমাকে বাঁচাতে গুলি খেত না ফুপি বলে হুম গুলি তো খেয়েছে মারা তো যায় নাই ওর মা আমার ভাইয়ের জীবন থেকে চলে গিয়ে মারা গেছে আপদ বিদায় হয়েছে এখন এ মেয়ে কবে মরবে কে জানে এই বাড়ি থেকে কবে যাবে কে জানে ফারিশের রাগ বাদ ভেঙে যায় কিন্তু ফারিশ কিছু বলতে যাবে তার আগে আধার বলে ফুপি আপনার সাহস কী করে হয় আমার মাকে আপদ বলার আর আমার মা মারা গেছে সেটা আপনার জন্য ভালো এই কথা কি করে বললেন আপনি ফরিদা কথা শুনে কী রিয়েকশান দিবে সেটা পরের কথা কিন্তু ফারিশ রিয়েকশান দেওয়া ভুলে যায় সত্যি এটা রাতের বাচ্চা মেয়েটা এখন এত সাহস দেখিয়ে কথা বলছে ফরিদা অবাক হয়ে যায় আধারের কথা শুনে কিন্তু সেও কম যায় না ফরিদা বলে তোমার মা একটা আপদ ছিল আমার কাছে তাই বলেছি আর তুমি আমাকে সাহস দেখাতে যায় না এই বাড়ি থেকে তোমাকে দুই মিনিটে বের করতে পারি আধারের মায়ের নামে কথা বলে ফরিদা ভুল করে ফেলে আধার বলে ফুপি আপনার সাহস বেশি সেটা ঠিক কিন্তু ভুলে যাবেন না আমার শরীরে কিন্তু এই চৌধুরী বাড়ির রক্ত বইছি সাহস আমারও আছে আর এটা আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি এত সহজে এই বাড়ি থেকে বের হয়ে যাব না মায়ের ডিভোর্সের আসল কারণ জেনে তারপর যাব ফরিদে একটা হাসি দিয়ে বলে সেটা সময় বলে দিবে কে এই বাড়ি থেকে আগে যায় আমি এখন আসি রুমে যাই ফরিদা চলে যায় শাহানা রুমের দরজায় দাঁড়িয়ে সব কথা শুনি শাহানা অবাক হয়ে যায় আর সাথে তুলিও তুলি বলে আরে ভাবি তুমি এটা কি করলে পুরো দারুণ এই দরজাল ফুপিকে কত কথা শুনিয়ে দিলে দারুণ হয়েছে শাহান একটু ধমক দেয় তুলিকে তুলি তুই চুপ থাক আর আধার তুমি আপাকে কথা তো বললে কিন্তু এর প্রতিশোধ কিন্তু উনি নিবে আধার এক হাত দিয়ে শাহানার হাত ধরে বলে টেনশন করবে না ফুপির সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাই নাই আমি কিন্তু আমার মায়ের বিষয়ে কেউ খারাপ কথা বলে চুপচাপ সহ্য করতে পারবো না শাহানা ওর মাথায় হাত রেখে বলে ঠিক আছে মা আচ্ছা এখন নিচে যাই দুপুরের খাবারের মেনু ঠিক করতে হবে আর তুলি কলেজে যেতে হবে তাড়াতাড়ি নিচে আসো সাহানা চলে যায় তুলি বলে ওকে আমি যাই আর আধারের কানে বলে ভাইয়ার সাথে চুটিয়ে প্রেম করবে কলেজ থেকে এসে সব শুনবো আধার একটু হাসে তুলির কথা শুনি ফারেশ এতক্ষণ কিছু বলে না কিন্তু এখন বলে এই যে ওষুধ খেতে হবে খেয়ে নেন আচ্ছা ফুপিকে এত কথা বললেন আপনি এই বাচ্চা মেয়ে এত কথা শিখে ফেলছে আধার এবার ফারিসির একটু কাছে এসে বলে শুনুন এমপি সাহেব এ বাচ্চা মেয়ে সবার সাথে বাচ্চা করে না শুধু আপনার সাথে করে কারণ আপনাকে এইসব সহ্য করতে হবে আর এমপির বউ হয়েছি কথা তো শিখতে হবে ফারেস একটু হেসে পাশ কাটিয়ে ওষুধ নিয়ে আসি এ নেন ওষুধ খেয়ে নেন আমি আসব অবধি যদি সুন্দর করে থাকেন তাহলে বিকালে ঘুরতে নিয়ে যাব আধার খুশি হয়ে যায় সত্যি আমাকে ঘুরতে নিয়ে যাবেন আপনি অনেক ভালো এমপি সাহেব কিন্তু মাঝে মধ্যে খারাপ হয়ে যান তবুও ভালো ও আমার জামাই কত কিউট পুরা কিউটে ডিব্বা ফারিশ হাসে ওকে ওষুধ দেয় মনে মনে বলে না এ মেয়ে বড় হয়ে গেছে এটা মনে করা তোর ভুল ফারিস তোর বউ সবসময় বাচ্চা থাকবে বাচ্চা মেয়ে ফারিশ চলে যায় আজকে পরিষদের কিছু কাজ রয়েছে সামনে নির্বাচন আসছে কিন্তু সব কাজ শেষ করে আধারের কথা মনে পড়ে আর আধারের মুখ মনে পড়ে ওর মুখে হাসি ফুটে ফারিশ মিটিং ছিল সে সবার উদ্দেশ্য করে বলে দেখেন এবার নির্বাচন এত সহজ হবে না সেটা বুঝতে পারছেন কারণ বিরোধী টিম অনেক শক্তিশালী তাই সবাইকে বলছি আমার পোস্টার সহ বিভিন্ন বিষয়ে খেয়াল রাখবেন ফারেশের কথা সবাই শুনি আসলে এই মিটিংয়ে অনেকে ছিল যেমন চেয়ারম্যান মেম্বার সহ সবাই সেখান থেকে একজন নেতা বলেন এমপি স্যার আমাদের সকলের মনে হয় এবার বিরোধী দলের মাথা লোকমান হালদার পেছনে কেউ আছে যে তাকে বিভিন্নভাবে সাহায্য করে না হলে লোকমান বড় লোক ঠিক আছে বাট নির্বাচনে এখন থেকে যে পরিমাণ টাকা খরচ করছে সেটা ওর সম্ভব না নিশ্চিত এখানে কারও হাত রয়েছে ফারিস ওনার কথা শুনে আসলেও উনি পার্টির একজন সিনিয়র লোক রাজনীতি অনেক ভালো বুঝতে পারেন ফারিশ এই ধারণা আগে করেছে এই সব কিছুর পেছনে কেউ আছে কে আছে সেটাও জানে কিন্তু কিছু বলতে চায় না ফারেশ বলে একদম আপনার কথা ঠিক এই সব কিছুর পিছনে কেউ আছে কিন্তু জনগণ যদি নির্বাচনের সময় টাকা দিলে অন্য কাউকে ভোট দেয় তাহলে ঠিক আছে তারা যাকে চায় সেই এমপি হবে ফারিসের কথা শুনে সবাই চুপ থাকে তেমন কিছু বলে না ফারেশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় বিকাল হয়ে গেছে বিকালে আধারকে নিয়ে ঘুরতে যেতে হবে তাই ফারেশ বলে ওকে আজকের মতো মিটিং এখানে শেষ করি আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে সো আবার দেখা হবে নির্বাচন আসছে সবাই কাজ করেন আধার আর তুলি অনেক সময় ধরে গল্প করছে তুলি ওর আর ফারিশের বিষয়ে জিজ্ঞেস করছে তুলি বলে আচ্ছা পরে রাতে ভাইয়া আর তোমার সাথে কিছু করে নাই মানে তোমরা রাতে ঘুমিয়ে পড়লে শুধু ফারিশ বাড়িতে ফিরে এসেছে রুমে ঢুকতে যাবে তখন তুলি আর আধারের কথা শুনি ফারিশ একটু দাঁড়িয়ে যায় আধার বলে আরে যাও তুলি এসব কী বলো আর তোমার ভাইকে জানো উনি কেমন আন আনরোমান্টিক মানুষ এসব কিছু হবে না তুলি একটু মন খারাপ করে বলে হুম বুঝতে পারছি কিছু হবে না তবুও একটা কাজ করো এখন তোমরা চুটিয়ে প্রেম করো ফারিশ একটু হেসে চুপ করে রুমে এসে তুলের কান ধরে ফেলে ফারিশ বলে কি করে চুটিয়ে প্রেম করা শেখানো হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে এসব মাথায় থাকে তাই না পরীক্ষার রেজাল্ট শুধু দেখবো পরে তোকে চুটিয়ে মারবো তুলি একটু কান ছাড়িয়ে বলে দেখো ভাইয়া আমি ভুল কি বলেছি আর সারাদিন পড়াশোনার কথা বলবে না এসব পছন্দ হয় না আমার তুমি বিয়ে করেছো এখন আমাকে বিয়ে দাও আমি আমার জামাইয়ের সাথে চুটিয়ে প্রেম করতে চাই ফারিশ আর আধার দুজনে অবাক হয়ে গেছে ফারিসের আগে চোখ নিয়ে কিছু বলতে যাবে তখন তুলি এক দৌড় দিয়ে রুমে চলে যায় ফারিস আর আধার দুজনে হেসে দেয় ওর কাণ্ড দেখি ফারিশ এবার বলে কি সারাদিন শুধু এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করে হুম তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়াশোনা করতে হবে আধার এবার একটু রাগ হয় এই লোকটা এমন কেন দিন পড়া পড়া করতে থাকে আধার বলে আপনি কি টিচার সারাদিন এমন পড়াশোনা কেন করেন আমার মনে হয় আপনার এমপি না হয়ে টিচার হওয়ার দরকার ছিল কিন্তু ভোট করে এমপি হয়ে গেছেন ফারিস হাতের ঘড়ি খুলতে খুলতে বলে এবার নির্বাচনে ফেল করলে টিচার হিসেবে জয়েন করব। আর আপনি কি বললেন আমি ভোট করে পাশ করেছি আদার ফিক করে হেসে দিয়ে বলে আপনি কি করে পাশ করেছেন সেটা আপনি জানেন কিন্তু একটা কথা বলুন এখন বিয়ের পর স্বামীরা তার বউকে পড়াতে চায় না কিন্তু আপনি সকাল বিকাল শুধু পড়াশোনা করেন ফারেশ ওয়াশরুমে যেতে থাকে আর বলে কারণ আমি বাজে মানসিকতার বিশ্বাস করি না নিজের ওয়াইফকে সুশিক্ষিত করা খুব জরুরি এখন এইসব বিষয় নিয়ে টেনশন না করে যান একটা ভালো জামাকাপড় পরে রেডি হন বেড়াতে যেতে হবে ফরেশের কথা শুনে আধার খুশি হয়ে যায় সে ঘুরতে যাবে ওরা খাবার খেয়ে নেয় এরপর গাড়ি নিয়ে ঘুরতে যায় আজ ফারিশ গাড়ি চালিয়ে যাবে একটু সময় পর ওরা পৌঁছে যায় ফারিশ বলে আধার নেমে আসেন ফারিস ওর দরজা খুলে যায় আধার যদি দরজা খুলতে গিয়ে হাতে ব্যথা পায় আধার খুশি হয়ে গাড়ি থেকে নেমে আসে কিন্তু একটা নাম দেখে অবাক হয়ে যায় আপনি সব জায়গায় রেখে হাসপাতালে কেন নিয়ে এসেছেন একটা কথা বলুন আপনি কি আমাকে পেশেন্ট দেখাতে আর মৃত মানুষের সাথে দেখা করতে মর্গে নিয়ে যাবেন ফারিশ একটু রাগে চোখে তাকিয়ে দেখে ফারিশ বলে যদি আমার সম্ভব হয় তাহলে আপনাকে ওখানে রেখে আসব। কিন্তু এখন ডাক্তারের কাছে যান হাতের ব্যান্ডেজগুলো খুলে নতুন ব্যান্ডেজ করতে হবে আধার ওর কথা শুনে কি বলবে বুঝতে পারে না জীবনে আনরোমান্টিক মানুষ আছে কিন্তু ফারিশের মতো নাই সেটা সে বুঝতে পেরেছে আধার বলে ঠিক আছে তাহলে চলেন ব্যান্ডেজ করে আসি হায় আমার পোড়া কপাল এই জীবনে আর প্রেম করা হলো না ফারিশ আর আধা ডাক্তারের কাছে যায় ডাক্তার ফারিশকে দেখে খুশি হয়ে বলে আরে এমপি সাহেব আপনি এখানে কেন বসেন আর কারো কোনো সমস্যা হলে আমাকে কল দিতেন বাড়িতে গিয়ে দেখে আসতাম ফারিশ বলে আরে তেমন কিছু না আসলে একটা দরকার ছিল এখন আপনার হাসপাতাল রাস্তায় পরে তাই চলে এসেছি আচ্ছা ওর হাতের ব্যান্ডেজ একটু চেক করেন সব ঠিক আছে কিনা না ডাক্তার একটু অবাক হয় আধারকে দেখে আগে কখনো এ মেয়েকে সে দেখে নাই আর কোনো মেয়ের জন্য ফারেশ ফারহান চৌধুরী নিজে হাসপাতালে আসবে সেটা কল্পনার বাইরে ছিল ডাক্তার জিজ্ঞেস করে কিন্তু এ মেয়েকে আগে কখনো দেখি নাই উনি কে হয় আপনার ফারেশ একটু আধারের মুখের দিকে তাকিয়ে বলে উনি আমার বোন তুলির বন্ধু হন একটা কারণে এ বাড়িতে থাকে আমার কারণে ওনার হাতে সমস্যা হয়েছে তাই হাসপাতালে নিয়ে এসেছি আধার কিছু বলে না ডাক্তার ব্যান্ডেজ খুলে নতুন করে করে দেন আর বলে আর কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে কিন্তু কেয়ারফুল থাকতে হবে ফারিশ আর আধার দুজনে হাসপাতাল থেকে বের হয়ে যায় আধার গাড়িতে উঠে পড়ে ফারিস ড্রাইভিং সিটে বসে ফারিশ বলে আধার আপনি কি রাগ করলেন আমার ওপর রাগ করবো কেন রাগ করার মতো কিছু হয়েছে আসলে ডাক্তারকে আপনার আসল পরিচয় দিতে চাইনি কারণ এখন সামনে নির্বাচন কেউ যদি জানে আপনি আমার ওয়াইফ তাহলে সমস্যা হবে ফারিস আমার সমাজের কোনো মানুষের কাছে পরিচয়ের দরকার নেই আপনার দরকার আপনি হলে হবে ফারিস আমার আচ্ছা এখন কোথা যাবেন কবরস্থানে হুম কবরস্থানে ভূতের কাছে আপনাকে রেখে আসব। তখন এসব বাথরুমই করা শেষ হবে ফারিস গাড়ি নিয়ে একটা মেলার মধ্যে রাখে সবাই আনন্দ করছে সেখানে আথার গাড়ি থেকে নেমে যায় ও কত সুন্দর জায়গা অনেক কিছু আছে আপনি এখানে নিয়ে আসবেন আগে বললেন না ফারিশ তার মুখ ডেকে ফেলল কেউ দেখলে সমস্যাও হতে পারে ফারিস বলে কি এখন খুশি যান কিছু কিনেন আধার অনেক খুশি হয়ে যায় কিন্তু ফারিশ মুখ ঢেকে রেখেছে তা জিজ্ঞেস করে আপনি মুখ কেন ঢেকে রেখেছেন কারণ এখানে সবাই জানে আমি এমপি তাই সমস্যা হতে পারে আর আপনি আছেন তাই এই মুখ ঢেকে রাখতে হবে আধার একটা চুরির দোকানে যায় সেখানে অনেক চুরি দেখে খুশি হয়ে যায় আধার বলে আপনি একজোড়া চুরি দেখান চুরি কিনবো দোকানদার ওকে চুরি দেখায় কিন্তু আধার এক হাতে থাকার কারণে পড়তে পারে নেই ফারেশ ওর হাত ধরে ফেলে চুরি পরিয়ে দেয় আধার একটু হাসি দেয় ফুস্কার দোকানে যায় আধার ফুসকা খেতে চায় ফারিশ বলে এই কোনো ফুসকা খাওয়া যাবে না বকা দেবো আধার আধার একটু বাচ্চাদের লুকে তাকিয়ে বলে আপনি এমন কেন করেন শুধু ফুসকা খেতে চাই একটু দেন খেতে শুধু কয়েকটা ফারেশ কি করবে না করলে মেয়েটা আবার কান্না শুরু করে দেবে এই বাচ্চা মেয়েকে দিয়ে সব সম্ভব কিন্তু ফারিশ দেখে আদার ফুচকা আর আইসক্রিম একসাথে খাচ্ছে এই ফুস্কা আর আইসক্রিম একসাথে কে খায় আরে এ তো অনেক মজা একটু ফুচকা খান ঝাল হবে আর আইসক্রিম খান মিষ্টি লাগবে দারুণ খেতে হবে আপনি খান না এসব খাব না ফারিশ দেখে আধারের মুখে একটু আইসক্রিম লেগে আছে ফারিশ বলে আধার আপনার মুখে আইসক্রিম লেগে আছে মুছে ফেলেন আধার টিস্যু দিয়ে চেষ্টা করে কিন্তু মুছতে পারে না ফারিশ হাত থেকে টিস্যু নিয়ে ওর কাছে গিয়ে মুছে দেয় ফারিশ কাছে এসেছে সেটা দেখে আধার লজ্জা পায় হুম এখন ঠিক আছে আধার হাসি দিয়ে একটু মুখোশ খুলে ওর মুখে একটা ফুচকা দিয়ে বলে হুম এমপি সাহেব এখন ঠিক আছে আধারের খাওয়ার পোড়ার সময় ফারিশ ওর দিকে তাকিয়ে থাকে ফারিশ আনমনে বলে মায়াবি রাতে ফারিশ আর আধার বাড়ি ফিরে আসে তারা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে যায় ফারিশ তার নির্বাচনের কাজের জন্য নেতাদের সাথে কথা বলতে থাকে আধার অনেক দিন ছাদে যায় না সে তাই ছাদে যায় হঠাৎ আধারের ফোনে একটা কল আসে সেটা ওর মামা আধার ফোন রিসিভ করে বলে হ্যালো মামা কেমন আছো তুমি এতদিন পরে আমার কথা মনে পড়লো এর আগে ফোন করতে পারতে না মামা বুঝতে পারে আধার একটু অভিমান করেছে সে হেসে বলে কী করব আমার প্রিয় আধার এখন ব্যবসা না দেখে ঘর সংসারে মনোযোগ দিয়েছে তাই পুরো ব্যবসা সামলে তার মামাকে অনেক বিজি থাকতে হয় আধার তার মামার ফোন না করার কারণ বুঝতে পারে আসলে আগে সে এই দেশের বিজনেস সামলে রাখত তাই মামাকে বেশি কষ্ট করতে হয় নাই কিন্তু এখন ডাক্তারি নিয়ে এত বিজি থাকে ব্যবসার দিকে নজর দিতে পারে না আধার বলে সরি মামা আসলে আমার জীবনে এত কিছু হয়ে গেছে ব্যবসার কথা মাথা থেকে বের হয়ে গেছে আচ্ছা মামি আর সবাই কেমন আছে মামা বলে তোর মামি কি করে ভালো থাকবে সারাদিন তোর কথা জিজ্ঞেস করে তাই আমরা দেশে চলে এসেছি আর ফারেশকে কখনো আমাদের বাড়িতে নিয়ে আসা হয় নাই ওকে নিয়ে আসবি কালকে মামার দেশে ফিরার কথা শুনে খুশি হয়ে যায় কিন্তু কালকে আসতে হবে জেনে খারাপ লাগে আসলে ওর হাতের অবস্থা দেখে আবার মামা টেনশনে না পড়ে যায় আধার বলে আসলে মামা কালকে আসা সম্ভব না তবে তুমি টেনশন করবে না দুই তিন দিনের মধ্যে চলে আসব। মামা একটু সন্দেহ হয় কারণ সে দেশে ফিরেছে এইটা জেনে আধার সবার আগে ছুটে আসার কথা তাহলে দেরি করবে কেন মামা জিজ্ঞেস করে আধার সত্যি ঘটনা কি বলো কেন আসতে পারবে না কালকে বাড়িতে কি কিছু হয়েছে মামার কথা শুনে আধার একটু ভয় পেয়ে যায় কারণ মামা সন্দেহ করে ফেলেছি এখন না বললেও সত্যি জেনে যাবে আধার বলে আসলে মামা আমি সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি হাতে তাই কালকে আসতে পারবো না আধারের কথা শুনে মামা অনেক টেনশন করে তবুও আধার ওকে বুঝতে পারে মামার সাথে কথা বলে নিচে নামতে যায় হঠাৎ করে পিছলে পড়ে যাবে আধার বলে ফারিস ফারিস এসে ওকে ধরে ফেলে আসলে আধারকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে ছাদে যাচ্ছে তখন দেখে আধার পড়ে যাচ্ছে ওকে ধরে ফেলে কিন্তু ছাদের সিঁড়ি একটু চিপাতায় আধার হাতে ব্যথা পায় ফারিস ওকে ধরে আতঙ্ক নিয়ে বলে আধার আপনি কি ঠিক আছেন আধার কথা বলেন কি হয়েছে আপনার হাতে ব্যথা পাওয়ার জন্য আধার অজ্ঞান হয়ে যায় ফারেশ শোকে কোলে উঠিয়ে ডাক্তারকে কল করে প্রায় দুই ঘন্টা পরে আধারের জ্ঞান ফিরে আসে চোখ খুলে দেখে ফারেশ ওর মাথার কাছে বসে আছে আধার একটু ব্যথা অনুভব করে হাতে আপনি কি ঠিক আছেন আধার হাতে কি বেশি ব্যথা করছে এমপি সাহেব আপনি টেনশন করবেন না আমি ঠিক আছি হঠাৎ করে ছাদে কি করে পড়ে গেলাম বুঝতে পারিনি ডাক্তার বলে ফারিশ স্যার আপনি টেনশন করবেন না উনি ঠিক আছেন কিন্তু রেস্ট দরকার আর মনে রাখবেন হাত যেন বেশি নড়াচড়া না করে তাহলে ব্যথা বেড়ে যেতে পারে ফারেশ ডাক্তারকে বিদায় দেয় এরপর আধারের কাছে আসে রাগি চোখে ওর দিকে তাকিয়ে বলে কি হয়েছে শান্তি আরও লাফালাফি করেন ছাদে যান অবশ্যই শান্তি হবে না এখনও আপনার যতক্ষণ হাত না ভেঙে যাবে ততক্ষণে আপনি কিছু বুঝতে পারবেন না জানি না আর কত টেনশনে ফিরলে শান্তি হবেন আধার জানে ফারিশ ওকে বকা দিবে আসলে দোষ ওর কেন ছাদে যেতে গেল এখন বকা সহ্য করতে হবে আধার বলে সরি আসলে বুঝতে পারি নেই পড়ে যাবো মাফ করে দিন এমপি সাহেব কোনো মাফ নেই এখন রেস্ট নেবেন আর যদি বাহিরে বের হন হাত পা ভেঙে রেখে দিব। ফারিশ ফারহান চৌধুরীর রাগ কতটা সেটা আপনি দেখবেন শুধু এক পা বেড থেকে নিচে নেমে দেখেন আধার কী করবে বেডে বসে রয়েছে ঠিক তখন দিশার ফোন আসে ও কল রিসিভ করে আধার বলে ওহ দিশা আপু দারুণ সময় ফোন করলে তুমি বেডে বসে থাকতে থাকতে বোরিং লাগছে এখন তোমার সাথে কথা বলা যাবে দিশা হাসি দিয়ে বলে তুমি কলেজে আসো না কেন আধার তুলিকে জিজ্ঞেস করেছি তুমি নাকি অনেক অসুস্থ হাতে গুলি লেগেছে তাই সেজন্য ফোন করেছি আরে তুমি টেনশন করো না এখন ঠিক আছি আমি আচ্ছা আধার তুমি এমপির জন্য গুলি খেতে গেলে কেন এমপি কি তোমার পরিচিত যদি পরিচিত হয় তাহলে কেমন পরিচিত যার জন্য তুমি গুলি খেতে পারো আধার এবার পড়েছে মহা বিপদে কি বলবে দিশাকে সত্যি বলতে পারবে না তবে ঘটনা ম্যানেজ করতে হবে কি বলো তুমি দিশা আপু এমপিকে কী করে জানবো তুলির মুখে ওনার নাম শুনেছি আর সেদিন গুলির সামনে যে কোনো মানুষ থাকলে তাকে বাঁচাতে যেতাম দিশার কথায় বেশি বিশ্বাস হলো না কিন্তু সে চিন্তা করে নেই আধার এমপির বউ হতে পারে দিশা ওকে আসল কারণ বলে যার জন্য সে ফোন করেছে আচ্ছা শোনো আধার কালকে কলেজে আসতে হবে তোমাকে যারা মেডিকেল কাজে বাইরে গিয়েছে তাদের সবাইকে পুরস্কৃত করা হবে আর এটা করবে কে জানো এমপি নিজে কালকে কলেজে এমপি আসবে আধারের মাথায় আকাশ ভেঙে পড়েছে একে তো কলেজে যেতে হবে আবার নাকি এমপি মানে ফারিশ আসবে ফারিশ ওকে বেড থেকে এক পা নড়তে দেয় না আর কলেজে যেতে দেবে অসম্ভব আধার বলে কি এটা কখনো সম্ভব না কালকে কলেজে যেতে পারবো না কারণ আমার হাতে অনেক ব্যথা দেখো আধার এ কথা বুঝতে পারছি কিন্তু চেয়ারম্যান স্যার সেটা মানবে না তোমাকে যেতে হবে কারণ তুমি সবচেয়ে ভালো মেডিকেল কাজ করেছ না গেলে হয়তো তোমাকে বাতিল করবে কলেজ থেকে চেয়ারম্যান স্যার অনেক রাগী মানুষ আচ্ছা এই এমপির কোনো কাজ নেই কলেজে কেন আসতে হবে দেশে একটু হেসে ওকে নির্বাচনের বিষয়ে বলে আরে আধার তুমি জানো না আর কয়েকদিন পরে নির্বাচন আসছে সেই জন্য কলেজে আসবে ভোট চাইতে আর এবার এমপির বিরুদ্ধে অনেক শক্তিশালী মানুষ দাঁড়িয়েছে তাই ভোটের দরকার ওনার আধার একটু টেনশন করে ফারিশের জন্য নির্বাচনে কি হবে তাই নিয়ে তবুও ভাগ্য যা থাকবে তাই হবে আধার বলে ঠিক আছে কি হবে দেখা যাবে ফারিশ রুমে এসে দেখে আধার কার সাথে কথা বলছে ফারিশ বলে কার সাথে কথা বলছেন আপনি আধার একটু হাসিয়ে দিয়ে বলে আসলে দিশা আপু ফোন করেছে কালকে কলেজে অনুষ্ঠান আছে আমাকে যেতে বলছে না গেলে চেয়ারম্যান স্যার অনেক সমস্যা করবে একদম যেতে পারবেন না আপনি কলেজে কালকে হাতের এই অবস্থা আবার উনি কলেজে যাবে আর চেয়ারম্যানকে দেখে নিব আমি না কালকে আমি কলেজে যাব। কালকে কলেজে এমপি আসবে সবাই ওনাকে দেখবে আমি কেন দেখব না ফারেশ কলেজে এমপির কথা শুনে মনে পড়ে কালকে একটা কলেজে অনুষ্ঠানে ওকে যেতে হবে কিন্তু সেটা আধারের কলেজ সেটাও জানতো না ফারেশ বলে এমপি আসবে তার কাজে তাকে দেখার জন্য আপনাকে কেন যেতে হবে এমপিকে আগে কখনও দেখেন নাই আধার এখন দুষ্টুমি করার মুড়ে আছে সে বলে আরে ধর এমপিকে দেখবো এত ভাগ্য আছে আমার সে বিয়ে বাড়িতে একটু দেখেছি কিন্তু ভালো করে দেখতে চাই শুনছি খুব ভালো দেখতে আর বিয়ে হয় নাই যদি এমপিকে একবার পঠানো যায় তাহলে এমপির বউ হয়ে যাবো কী দারুণ হবে বিষয়টা ওহ কিন্তু এমপির বিয়ে হয় নাই কিন্তু আপনার তো হয়েছে তাহলে এমপিকে পটিয়ে কি লাভ হবে আধার বেড থেকে নিচে নেমে ফারেশের কাঁধে হাত রেখে বলে সত্যি বলতে এমপি ভালো দেখতে কিন্তু আমার জামাই তার চেয়ে ভালো দেখতে আপনি কিন্তু এমপি চেয়ে শুনত ফারিশ একটু হাসি দিয়ে ওর হাত কাত থেকে নিচে নামিয়ে বলে তাহলে কালকে কলেজে যেতে হবে না এমপিকে কি আর দেখবেন ঘরে বসে নিজের জামাইকে দেখেন ফারিশ কালকে যেতে হবে না হলে সমস্যা হবে এমপির জন্য দয়া হচ্ছে বেচার এমপি এবার নির্বাচনে শুনেছি ওনার বিরুদ্ধে ভালো মানুষ দাঁড়িয়েছে পরে নির্বাচনে যদি ফেল করে তা এবার এমপির থেকে পুরস্কার চাই এমপির থেকে পুরস্কার পেলে খুশি হবেন আপনি না পুরো এমপিকে পেলে আরও খুশি হব রাতে রানেল বাড়ি ফিরে আসে ফরিদা ওর জন্য অপেক্ষা করতে থাকে অনেক সময় ধরে ফরিদা শরীরে রাগ নিয়ে ওর কাছে গিয়ে বলে তোর এত কী কাজ ছিল রানেল সারাদিন বাইরে থাকতে হয়েছে এদিকে এই আধার আর ফারিস আমাকে কত অপমান করেছে তার কোনো ঠিক আছে রানেল মাকে শান্ত করতে বলে আরে মম এত টেনশন কেন করছো একটা কাজ ছিল সেটা করে এসেছি আর আধার আর ফারিসের টেনশন করতে হবে না এবার নির্বাচনে ফারিস ফারহান চৌধুরী কখনও জিততে পারবে না ফরিদার নিজের ছেলের উপর বিশ্বাস কিন্তু ফারিশ আর আধার সব সময় বেঁচে যায় তাই ও শিওর হতে জিজ্ঞেস করলো সত্যি কিন্তু কি এমন করবি যাতে ফারিশ কখনও মুখ দেখাতে না পারে আজকে আমি আধার যখন ছাদে কথা বলছে। তখন সিঁড়িতে তেল দিয়ে এসেছি পিছলে পরে ওর হাতে ব্যথা পেয়েছে ফরিদা এখন শান্ত লাগছে এই ফারিস ছোট থেকে ওর ছেলে সব জিনিস কেড়ে নিয়েছে এখন এই ব্যবসা সম্পত্তির মালিক শুধু হবে ওরা কারণ এই বাড়ির আর কোনো মালিক থাকবে না ফরিদা বলে এবারে বুদ্ধি আগের মতো খারাপ হয়ে যাবে না তো আরে মম ফারিশকে মারা সব বুদ্ধি ওই আধা শেষ করে দিয়েছে তাই এবার আধারকে ফারিশের থেকে দূরে সরিয়ে দিতে হবে এমন কিছু করব যাতে ফারিশকে মারতে না হয় সে আত্মহত্যা করতে বাধ্য হবে মানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না রাতে ফারিশ আর আধার এক বেডে ঘুমিয়ে পড়ে আধারের মাথা একটু ব্যথা করছে ফারিশ সেটা নোটিশ করে আধার এখানে আসেন মাথা টিপে দিই আধার খুশি হয়ে ওর কাছে যায় আপনাকে একটা কথা বলি এমপি সাহেব যদি অনুমতি না দেয় তাহলে কি বলবেন না বলেন কি বলবেন জানেন ছোটোবেলা যখন মায়ের সাথে থাকতাম সবাই আমার বাবার নাম জিজ্ঞেস করতো কিন্তু কাউকে বলতে পারতাম না আমার বাবাকে সমাজে সবাই অনেক খারাপ কথা বলতে সব সহ্য করে নিয়েই চলেছি কিন্তু যখন হাতে গুলি লেগেছে তখন মনে হয়েছে আর বেঁচে থাকতে পারবো না তখন খুব ইচ্ছা করছে সবাই যাতে জানে আমার কোনো পরিচয় আছে আপনাকে বলেছি সমাজের মানুষের কথায় আমার কোনো যায় আসে না কিন্তু সত্যি হলো এসব কথা শুনে আমি এখন বিরক্ত আমার কোনো পরিচয় চাই এখন আচ্ছা যদি এই আসল অপরাধী সামনে চলে আসে তখন সবার সামনে আপনি আমাকে বউ হিসেবে মেনে নেবেন সবাই জানবে আমি এমপির ছিলাম ফারিশ আধারের মাথা নিজের বুকে নিয়ে আসে আর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে হুম একবার শুধু এসব শেষ হতে দেন পরে একটা বড় অনুষ্ঠান করে এই পুরো শহরকে বলবো আপনি ফারিশ ফারহান চৌধুরীর বউ আর এই বাড়ির মেয়ে আধার ওর বুকে মাথা রেখে শান্তি পেয়েছে আধার বলে যদি এর আগে আমি মারা যাই তখন কী হবে আমার কোনো পরিচয় থাকবে না কারো কাছে ফারিশ জানে না ওকে কি বলা উচিত মেয়েটা যত বাচ্চাদের মতো ব্যবহার করুক ওর জীবনে অনেক কষ্ট ফারিশ বলে ঘুমিয়ে পড়ুন আধার কালকে সকালে যেতে হবে কলেজে আর আপনার আশেপাশে গার্ড হিসেবে অনেক লোক থাকবে কিন্তু কেউ বুঝতে পারবে না সকাল হয়ে গেছে আধার ঘুম থেকে উঠে পড়ে রেডি হতে ওয়াশরুমে চলে যায় হাতে ব্যথা করছে কিন্তু ফারিশকে বললে যেতে দেবে না তাই বলে নেই ফারিশ ঘুম থেকে উঠে দেখে আধারকে রেডি হয়ে গেছে ফারিশ উঠে রেডি হয় আধার বলে আচ্ছা আপনি কি আমার সাথে কলেজে যাবেন মানে আজকে ওখানে যেতে হবে ফালিশ একটু আয়নার কাছে গিয়ে ওর চুল ঠিক করে দিয়ে বলতে থাকে না আমরা একসাথে কলেজে যেতে পারবো না কারণ আপনাকে আগে যেতে হবে আর আমি দলীয় নেতাদের সাথে যাব আধারের একটু মন খারাপ হয়ে গেল আসলে এখন ফারিসির থেকে দূরে থাকতে ওর ভালো লাগে না আধার বলে হুম ঠিক আছে এমপি বলে কথা আপনি আমার মতো সাধারণ মেয়ের সাথে কেন যাবেন এই জন্য আমি চাই আপনি নির্বাচনে ফেল করেন পরে একদম সাধারণ মানুষ হয়ে যাবেন পরে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবো ফারিশ একটু মুসকি হাসি দেয় মেয়েটা সবসময় বাচ্চা থাকবে ওরা সবাই খাওয়া দাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছে এবং অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছে তুলি নেমে পড়েছে কিন্তু আধার নামে নাই। ফারিশ বলে কি হলো গাড়ি থেকে নেমে যান আধার মাথায় এখন অন্য কিছু চলছে কারণ এই কলেজের মেয়েরা যদি ফারিসের দিকে নজর দেয় তাহলে কি হবে আধার বলে শুনুন কলেজে যখন যাবেন মুখোশ পরে যাবেন যাতে আমার বন্ধুরা আপনাকে নজর দিতে না পারে ঠিক আছে যাব এখন যান গাড়ি থেকে নেমে যান গাড়ি থেকে কেমন করে নামিয়ে দিলেন তাই না এমপির গাড়ি বলে এমন করছেন আমার জামাই রের চেয়ে সুন্দর গাড়ি আছে কালকে থেকে সে গাড়ি করে কলেজে যাব। তখন বুঝতে পারবেন আধার গাড়ি থেকে নেমে যায় ফারিস একটা হাসি দিয়ে চলে যায় আধার কলেজের সবার সাথে কথা বলে তবে এত নড়াচড়া করে না কারণ ফারিশ বারণ করে দিয়েছে কলেজে অনুষ্ঠান শুরু হয়ে যায় সবাই এমপির জন্য অপেক্ষা করে এই এমপি এসে গেছে এমপি এসেছে পুরো কলেজে একটা আওয়াজ শোনা যাচ্ছে আধার একটু দূর থেকে এমপি সাহেবকে দেখছে তার এমপি ভাবতে খুশি লাগছে ফারিশ একটু ওর দিকে তাকিয়ে দেখে তারপরে কলেজের ভিতরে চলে যায় সবাই ভাষণ দিচ্ছে আধারের এইসব বোরিং লাগছে কখন পুরস্কার দিবে কে জানে সবাই দেখুক তাতে কি হয়েছে আমার বউয়ের সমস্যা হবে আমি আসব না আর কাল রাতে পরিচয় চেয়েছেন না আপনি এখন পরিচয় দিচ্ছি আধার অবাক হয়ে গেছে ফারিশ ও জুতার ফিতে ঠিক করে স্টেজে উঠে যায় আধারের সবার রিয়াকশন দেখে মনে হচ্ছে কোন কারণে যে কালকে রাতে এসব বলতে গেছে কে জানে সবাই বক্তব্য কি দিবে দলের লোকেরা ফারিশকে জিজ্ঞেস করে এমপি স্যার মেয়েটা কে হয় আপনার আমার ওয়াইফ সবাই অবাক হয়ে যায় ফারিশ ফারহান চৌধুরী কখন বিয়ে করছে আর সে তার বউয়ের জুতার ফিতে বেঁধে দিচ্ছে অনুষ্ঠান শেষ হয় আধার বাড়ি ফিরে যায় ফারিশ দরের লোকদের সাথে গাড়িতে উঠে পড়ে সবাই এক গাড়িতে যাবে সো বড়ো গাড়ি ঠিক করা হয়েছে ফারিশ একটু আধারের শরীরের কথা জানতে চায় তাই ওকে কল দেয় হ্যালো ফারিশ বলেন আপনি কি বাসা চলে গেছেন হুম চলে এসেছি কিন্তু আপনি কখন আসবেন আমার আসতে একটু দেরি হবে শুনুন খাবার খাওয়ার আগে চলে আসব। আর পাকামো করে হাত দিয়ে খেতে যাবেন না ব্যথা পাবেন আমি এসে খাইয়ে দেবো আর চুল নিজে ঠিক করবেন না আমি এসে বেনি করে দেবো ঠিক আছে হুম ঠিক আছে গাড়িতে শুধু ফারিশ ছিল না দলে সবাই ছিল সবাই রীতিমতো অবাক মুখের ভাষা হারিয়ে ফেলেছে এই রাগী এমপি ফারিশ ফারহান চৌধুরী নিজের ভোট চুলের বেনি করে দেবে তাকে খাইয়ে দিবে ভাবা যায় সময় চলে যায় আধার আর ফারিশের দিন খুব ভালো কাটে কিন্তু নির্বাচন কালকে ফারিস বাড়ি ফিরে আসে কি হলো পড়াশোনা শেষ চলেন খাবার খেয়ে নেই হুম অনেক খিদে পেয়েছে আধার নিচ থেকে খাবার নিয়ে আসে কিন্তু সে খেতে যাবে ফারিস তার হাত ধরে ফেলে কি হয়েছে খাবার খেতে দেন না আমার বউ এত কষ্ট করে পড়াশোনা করেছে রান্না করেছে তাই ওকে নিজ হাতে খাইয়ে দিতে হবে আসলে আমার বউ অনেক বাচ্চা তো তাই নির্বাচনের সময় অনেক এমপি তার বউর খেয়াল রাখতে পারে না কিন্তু আপনি একদম আলাদা আপনি বেস্ট ফারিস আই লাভ ইউ আধার আই লাভ ইউ টু এমপি সাহেব রাতে ঘুমিয়ে পড়ে রানেল শুধু সকালের অপেক্ষা করে কারণ রাতে যা করে সে করেছে সব ভোট টাকা দিয়ে কিনেছে এত টাকা দিয়েছে সবাই ভোট দিতে বাধ্য হবে সকাল হয়ে যায় ভোট শুরু হয় ফারিস আর রানেল দুজনে সেখানে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ পুলিশ এসে রানেলকে অ্যারেস্ট করেছে রানেল বলে আরে কি হচ্ছে এসব পুলিশ কেন আমাকে অ্যারেস্ট করছে কি করেছে আমি পুলিশ বলে আপনি সবার কাছে টাকা দিয়েছেন যাতে সবাই ফারিস ফারহান চৌধুরীকে ভোট দেয় রানেল অবাক হয়ে যায় সে টাকা দিয়েছে কিন্তু সেটা পুলিশ কী করে জানলো আর ফারিসের নামে টাকা দিয়েছে মানে তখন ফারিস ওর কাছে আমার প্রিয় রানেল রাজনীতি তোকে দিয়ে হবে না রে তুই কালকে সবাইকে টাকা দিয়ে ভোট কিনে নিবি চিন্তা করলি কিন্তু আমি কি করেছি তোর লোকে কিনে নিয়েছি সেখানে সবাই জানে তুই না বরং ফারিস ফারান চৌধুরী সবাইকে টাকা দিয়েছি কিন্তু তোকে জেলে পাঠানো দরকার ছিল তাই আমি লোক দিয়ে পুলিশকে খবর দিয়েছি পরে পুলিশ আমাকে ফোন করে হ্যালো এমপি স্যার আপনি কি জানেন আপনার ফোপাত ভাই রানেল টাকা দিয়ে ভোট কিনছে কি সত্যি ও এসব করছে হুম এসব করছে আমাদের ওকে অ্যারেস্ট করা দরকার দেখেন অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে আপনার ওকে শাস্তি দেন ফারেশ এখন হেসে রানেলকে বলে এটা হলো আসল খেলা এখন সবাইকে টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার অপরাধে তোকে জেলে যেতে হবে আর এমপি নিজে তার লোকে ধরিয়ে দিয়েছে তাই তাকে সবাই পছন্দ করবে আর ভোটের জন্য কালকে টাকা যা দিয়েছিলি ফিল করার কোনো চান্স নেই একে বলে সাপ মূল্য লাঠিও ভাঙল না আধার একটা ডায়েরি নিয়ে বড় আব্বু রুমে ঠুকে আব্বু রুমে আসতে পারি নীলয় চৌধুরী হঠাৎ কারো মুখে আব্বু শুনে অবাক হয়ে যায় আধার আধারটাকে আব্বু ডাকছে নীলয় বলে ভিতরে আয় কিছু কি বলবি আধার গিয়ে ওকে জড়িয়ে ধরে আর কান্না করে বলে সরি আব্বু ছোটোবেলা থেকে তোমাকে ভুল বোঝার জন্য আমরা যে বাসা ভাড়া থাকতাম সেখানে গিয়েছি অনেক কষ্ট করে এই ডায়েরি খুঁজে পেয়েছি এখানে মা লিখে গিয়েছে আসলে সব কিছু ফুঁপি করেছে সে তোমার আর মায়ের মধ্যে অন্য একটা মহিলাকে নিয়ে এসেছে যার কারণে মা তোমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছে মা মারা যাওয়ার আগে সব ডায়েরিতে লিখে গিয়েছে নীলে খুশি হয়ে ওর মেয়েকে জড়িয়ে ধরে তুই আর তোর মা সময় আমার খুব কাছের তোর মুখ থেকে আব্বু ডাক শুনে সব রাগ শেষ হয়ে গেছে এখন আমি চাই তুই আর ফারিশ সুখে সংসার করবি হুম ফারিস খুব ভালো মানুষ ওনাকে আমি অনেক ভালোবাসি একটা কথা মনে রাখবি আমার আর তোর মায়ের চোখের তারায় তুই থাকবি